সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ডায়াল সিলেট টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্যবার্তা অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি নিশাত তাসনিম নিতু। বিশ্বজুড়ে ভয়াবহ আতঙ্কের সৃষ্টি করেছে মহামারী করোনা। এই মারণ ভাইরাসের কালো থাবায় আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছেন লাখো মানুষ। করোনার এই যুদ্ধের ময়দানে পিপিই পরে একেবারে সামনের থেকে লড়ে যাচ্ছেন বিশ্বের সকল চিকিৎসক। ঠিক তেমনি আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছেন এমনই একজন, যিনি বাংলাদেশে প্রায় 20,000-এরও বেশি কোভিড আক্রান্ত রোগীদেরকে চিকিৎসা প্রদান করে এসেছেন। তিনি হলেন কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন এবং বাত ব্যথা ও কনসালটেন্ট করোনা ইউনিট ল্যাবেড হাসপাতাল, ডাক্তার জোবায়ের আহমেদ। দর্শক মন্ডলী, তাহলে চলুন আমাদের আমন্ত্রিত অতিথির কাছ থেকে কিছু অভিজ্ঞতা এবং পরামর্শ শুনতে সরাসরি চলে যাচ্ছি মূল পর্বে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ডায়ালসিলেট স্টুডিওতে আসার জন্য। কেমন আছেন? জি, আছি ভালো। আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি। তো আপনার কাছে আমি প্রথমে জানতে চাইবো আপনার কর্মজীবন সম্পর্কে, যদি সংক্ষেপে একটু বলতেন। আমি বর্তমানে কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি ল্যাবেড স্পেশালাইজড হসপিটালে। আমার ডিপার্টমেন্ট হলো ইন্টারনাল মেডিসিন এবং রিউমাটোলজি, দ্যাট ইজ বাত ব্যথা, এবং ল্যাবেড হসপিটালের করোনা ইউনিটের অন্যতম কনসালটেন্ট হিসেবেও আমি কর্মরত আছি। আর এর আগে আমি স্কয়ার হাসপাতালেও ইন্টারনাল মেডিসিন এবং রিউমাটোলজি বিভাগের কনসালটেন্ট ছিলাম এবং করোনা ইউনিট টিমেরও সদস্য ছিলাম। এবং এরও আগে প্রায় দীর্ঘ 6-7 বছর আমি একজন সরকারি ডাক্তার হিসেবে কর্মরত ছিলাম, বিসিএস ক্যাডারের অংশ হিসাবে। আমার মেডিকেল এডুকেশন হয়েছে চিরাং মেডিকেল এবং সিলেট মেডিকেলে, পরবর্তীতে শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে, সিঙ্গাপুর জেনারেল হসপিটাল এবং মুম্বাইতে জাসলক হসপিটালে। আমার বিষয়গুলো ইন্টারনাল মেডিসিন ছাড়াও বড়দের এবং ছোটদের বাত ব্যথা, মা ও শিশুদের বাত ব্যথা, বর্তমানের এই মহামারীকালে করোনার চিকিৎসায় আমি গত 7-8 মাস ধরে একান্ত প্র্যাকটিক্যালি ইনভলভ আছি। অসংখ্য রোগীর চিকিৎসায় ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করছি এবং করে যাব বলে এই প্রত্যাশা এবং প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে যাচ্ছি। আচ্ছা, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আর আজকে যেহেতু আমাদের অনুষ্ঠানটি স্বাস্থ্যবার্তা নিয়ে, তো আমরা সরাসরি চলে যাব কিছু চিকিৎসা বিষয়ক প্রশ্নে। যে আপনি তো করোনা ইউনিটে একটি বিশেষ পদে দায়িত্ব পালন করছেন, তো আমরা করোনা সম্পর্কে অলরেডি অনেক কিছু জেনে গেছি, অবগত আছি, কিন্তু তারপরেও আমি আপনার কাছ থেকে আবার একটু জানতে চাচ্ছি যে করোনা ভাইরাসের বিশেষ বিশেষ লক্ষণগুলো কী এবং সাধারণ সর্দির সাথে এর লক্ষণটাকে আমরা কীভাবে আলাদা করব। জি, এখন যেহেতু সামনে শীতকাল আসছে, তো প্রচুর সাধারণ মানুষরা, আমাদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনরা আমাদেরকে এটি সেম প্রশ্ন করে থাকেন যে সামনের শীতকালকে সামনে রেখে আমরা কি এটা সেকেন্ড ওয়েভ হবে নাকি ফার্স্ট ওয়েভের কন্টিনিউয়েশন হবে, নাকি আমরা এক ধরনের রহস্যের মধ্যে রয়ে যাব যে অ্যাকচুয়ালি এই ভাইরাসটার বিস্তার কত দূর, কবে শুরু হলো আর কবে শেষ হবে। তো আমি এটা বলতে চাই যে ইউজুয়ালি উইন্টার মান্থগুলোতে তো সবসময়ই সর্দি কাশির অ্যাটাক হতে পারে। ছোটদের যেমন হয়, বয়স্কদেরও এই ধরনের সর্দি কাশি জ্বরের অ্যাটাক হতে পারে। এটাকে আমরা কমন ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা বলে থাকি। প্রত্যেক বছর কিন্তু দেখা যায় যে ফ্লু ভাইরাসের এবং নিউমোনিয়া ব্যাকটেরিয়ার কারণে, যে নিউমোনিয়াল হয়, এসব কারণে কিন্তু বাংলাদেশ থেকে শুরু করে নর্থ আমেরিকা এবং ইউরোপে অসংখ্য মানুষ কিন্তু ভুগে থাকেন। সাধারণ চেম্বার থেকে শুরু করে ক্রিটিক্যাল কেয়ারে তার চিকিৎসা নিয়ে থাকেন, এমনকি অনেকে মৃত্যুবরণ করে থাকেন, বিভিন্ন বয়সীরা, বিশেষ করে ডায়াবেটিস এবং বয়স্ক পুরুষ এবং মহিলারা। তো এবারের উইন্টার মান্থের বিশেষ একটা বৈশিষ্ট্য হলো যে সাধারণ ফ্লু বা নিউমোনিয়ার সাথে এবার যুক্ত হয়েছে কোভিড-19। সম্পূর্ণ বডি নিয়ে থাকে না, একটা ছোট্ট একটা পার্টিকেল এটা হিসাবে এটা পরিচিত, ভাইরাল পার্টিকেল। তো ওই ভাইরাল পার্টিকেলটা শরীরে প্রবেশের পরে সামহাও কোষের ভিতরে সে নিজেই ক্ষমতা গ্রহণ করে, করে সে কিন্তু শরীরের মধ্যে একটা আগুন জ্বালিয়ে দেয়, যেটাকে আমরা বলি ইনফ্লামেশন। এবং সেই ইনফ্লামেশনের কারণে দেখা যায় কি, গ্র্যাজুয়ালি প্রথমে শুরু হয়তো ঘ্রাণ শক্তি চলে যাওয়া, লুজ মোশন, যদি পাতলা পায়খানা, প্রচণ্ড মাথা ব্যথা, শরীরে ব্যথা, কাশি, শ্বাসকষ্ট, কারো কারো চেস্ট পেইন, যেটি স্পেসিফিকলি বুকে ব্যথা, এমনকি হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের সমস্যা অনেকের থাকে।
তো এইগুলো হলো কমন যেগুলো বৈশিষ্ট্য আমরা দেখে থাকি কোভিড নাইন্টিন ইনফেকশনে। কিন্তু কোভিড নাইন্টিন ইনফেকশনে আনকমন অনেক বৈশিষ্ট্য যেমন আছে, বিশেষ করে যেমন প্রেগনেন্সি মহিলাদের ক্ষেত্রে যদিও খুব সংখ্যা সীমিত, অনেকের কিন্তু দেখা যায় কি তাদের প্রিটার্ম লেবার বা আর্লি লেবার পেন উঠতে পারে, এটাও একটা অন্যতম লক্ষণ। অনেকে শুধুমাত্র অবসাদগ্রস্ততা, অনেকে শুধুমাত্র সিভিয়ার ডিপ্রেশন, এগুলো নিয়েও কিন্তু কোভিড ইনফেকশন প্রেজেন্ট করে। সো টেস্টের মাধ্যমে অনেক সময় প্রমাণিত হয় যে কার অ্যাকচুয়ালি কোভিড নাইন্টিন হয়েছিল বা কার হয়নি। কিন্তু আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং গত সাত মাস ধরে যে আমরা যেসব পেশেন্ট দেখেছি সংখ্যায় প্রচুর পরিমাণে, যেটা সংখ্যায় আমরা অ্যাকচুয়াল গণনাটা করা মুশকিল, তবে আমি ব্যক্তিগতভাবে প্রায় 20-25 হাজারের বেশি রুগী দেখেছি। এই রুগীগুলো আমার চেম্বারের রুগী, ভর্তি রুগী, ক্রিটিক্যাল কেয়ারের রুগী, বাস সেই সাথে রেফারেল রুগী, যেগুলো সার্জারি থেকে, গাইনি থেকে, INT বা অন্যান্য ডিসিপ্লিন থেকে যেগুলো রেফার হয়ে আসে, এবং অসংখ্য টেলিফোনিক অ্যাডভাইস, অসংখ্য অনলাইন চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে আমরা যেসব সার্ভিস দিয়ে থাকি, এসবের সংখ্যায় আমি ব্যক্তিগতভাবে গুনেছি যে সংখ্যায় আমি প্রচুর সংখ্যক রোগী দেখেছি। এবং ব্যক্তিগতভাবে আমার বিশ্বাস যে পজিটিভ অ্যাটিটিউড এই রোগটা ফেস করার ক্ষেত্রে আমাদের ডাক্তারদের জন্য যেমন জরুরি, পেশেন্টদের জন্য খুবই জরুরি। বাংলাদেশ সরকার কি ভালো একটা ব্যবস্থা নিয়েছে রিসেন্টলি, যেটা শুরু থেকেও বাংলাদেশ সরকার নিয়েছিল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা পজিটিভ অ্যাটিটিউড আছে, ফিউচার ভিশন আছে, যেটা খুবই অ্যাপ্রিসিয়েবল যে আমাদের মতো দেশে যেখানে সীমিত সুযোগ সুবিধা, সীমিত রিসোর্স রয়েছে, এই সীমিত রিসোর্সের মধ্যেও আমাদের প্রধানমন্ত্রী কিন্তু আমাদেরকে প্রথম থেকেই একটা সতর্ক বার্তা দিয়েছেন, আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন, এবং সেই গাইডলাইন অনুসারে আমরা ডাক্তাররা, হেলথকেয়ার ওয়ার্কাররা, জার্নালিস্ট, পুলিশ, আর্মি, র্যাব এবং অন্যান্য যেসব সাপোর্টিং বাহিনী যারা আছে সবাই কিন্তু একটা ইউনিফাইড মেথডে কিন্তু আমরা ফেস করেছি রিয়েলিটি। সো এবং এই রিয়েলিটি ফেস করার ফলে গ্রেজুয়ালি আমরা কিন্তু ফেব্রুয়ারিতে যতটুকু আমরা একটা এক ধরনের অস্পষ্টতার মধ্যে ছিলাম, আমরা যে আমরা শিওর ছিলাম না যে কী ঘটছে বা কী ঘটবে বা কীভাবে চিকিৎসা করব, কিন্তু যেই মার্চ এপ্রিল মে গ্রাজুয়ালি যেটা প্রোগ্রেস করছিল তখন থেকে কিন্তু আমাদের ম্যাচিউরিটিও আমরা অর্জন করেছিলাম। এবং উন্নত বিশ্বের তুলনায় আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার যে ইভলিউশন যেটা হলো ডাক্তারদের মধ্যে, আমরা কিন্তু অনেক বেশি দ্রুত সেই ম্যাচিউরিটি অর্জন করেছি, এবং এটা ঈর্ষণীয় পর্যায়ের। আমাদের যেসব বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনরা থাকেন নর্থ আমেরিকা বা ইউরোপে বা যুক্তরাজ্যে বা অস্ট্রেলিয়া, তারা বলে থাকেন যে অনেক ধরনের কন্ডিশনাল মেথডে তাদেরকে চিকিৎসা নিতে হয়, ইন্স্যুরেন্স কোম্পানি, ন্যাশনাল হেলথ সার্ভিস, ডাক্তারদের কাছে যাওয়ার বিশাল চিকিৎসা খরচ, এসব কারণে তারা অনেক সীমিত সুযোগ সুবিধা পেয়ে থাকেন। কিন্তু বাংলাদেশের মতো দেশে আমরা কিন্তু সীমিত রিসোর্সের মধ্যে দিয়ে হলেও, যারা মোটামুটি হলেও যারা আর্থিকভাবে সক্ষম তারা কিন্তু কোভিড চিকিৎসা নিতে পারছেন, চিকিৎসা নিয়ে 80% কিন্তু উন্নতি লাভ করছেন, 15% হয়তো হসপিটাল অ্যাডমিশন প্রয়োজন হচ্ছে, 5% ক্রিটিক্যাল কেয়ারে যাচ্ছেন, 2-3% মৃত্যুর সম্মুখীন হচ্ছেন আনফর্চুনেটলি। তো আমি মনে করি যে ওভারঅল সিচুয়েশন ইজ নট আউট অফ কন্ট্রোল, মানুষজন এখন যথেষ্ট সচেতন, তবে আরও সচেতনতার প্রয়োজন আছে। মানুষকে পজিটিভ অ্যাটিটিউড এবং পজিটিভ মোটিভেশন দিয়ে যাচ্ছেন আমাদের সরকার, গভর্নমেন্ট সেক্টর এবং প্রাইভেট সেক্টর। এবং এ বিষয়ে রিসেন্টলি গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নিয়েছে যে নো মাস্ক নো সার্ভিস, এটাও একটা দৃঢ় পদক্ষেপ, যে মাস্ক ব্যবহার না করলে বিভিন্ন অফিস আদালতে বা চিকিৎসা ব্যবস্থায় আমরা অবশ্যই চ্যালেঞ্জের সম্মুখীন হবো যে আমরা মাস্ক কেন ব্যবহার করছি না। তো এটাকে যদি আমরা ইউজার ফ্রেন্ডলি হিসেবে ব্যবহার করতে পারি এই নিয়মটাকে, অবশ্যই সবাইকে মাস্কের অধীনে আমরা আনতে পারি। কারণ যেটা সবাই বলে থাকি আমরা যে মাস্ক মাস্ক এবং মাস্ক, এইটা বলার উদ্দেশ্য হলো এটাই যে এই মাস্কটা যদি আমরা ব্যবহার করি আমরা নিজেদেরকে প্রোটেকশন দিতে পারলাম, অন্য একটা রোগী থেকে আমরা নিজেকে প্রোটেক্টেড রাখতে পারলাম, আর আমি যে নিজে যদি ইনফেক্টেড হই আমি অন্য মানুষকে এটা বিতরণ করতে পারলাম না। কারণ প্রতি মিনিটে একজন ইনফেক্টেড মানুষ কমপক্ষে 12-20 জন মানুষকে ইনফেক্টেড করতে পারে আশেপাশের। সো কেন আমরা দায়িত্বশীল হয়ে মাস্ক পরব না, এই বিষয়ে অবশ্যই জনগণকে সচেতন হতে হবে। এবং এই বিষয়ে ডাক্তার, নার্স, হেলথকেয়ার ওয়ার্কার ছাড়াও যারা পলিটিশিয়ান যারা আছেন, সমাজ নিয়ে যারা কাজ করেন,
সরকারের দিক নির্দেশনা নিয়ে তারা অবশ্যই সবাইকে মোটিভেট করবেন। শিল্পী, সাহিত্যিক এবং মিডিয়া কর্মীরা যারা আছেন, সাংবাদিকরা তো অবশ্যই এই ক্ষেত্রে একটা সেন্ট্রাল রোল প্লে করছেন এই বিষয়ে মানুষকে মোটিভেট করার জন্য। সো আমি মনে করি যে আমাদের কোনো হতাশার কোনো জায়গা নেই, আমরা যথেষ্ট রকমের পারদর্শিতা সহকারে আমরা কিন্তু ট্রিটমেন্ট করছি এবং মেজরিটি উন্নতি হচ্ছে। তবে প্রবাস থেকে যারা আসছেন তাদের প্রতি আমার একটা বিনীত অনুরোধ থাকবে যে যতটুক সম্ভব চেষ্টা করা উচিত এই সময় ট্রাভেল না করা বাংলাদেশে, কারণ বাংলাদেশে ট্রাভেল করলে একটা সমস্যা হলো যে বাংলাদেশ থেকে তারা যদি বিদেশ থেকে তারা যদি বাংলাদেশে আসেন, তারা যদিও হয়তো কোভিড সার্টিফিকেট নিয়ে আসবেন, হয়তো নেগেটিভ আসতে পারে, কিন্তু ভ্রমণের সময় তারা ইনফেক্টেড হয়ে যেতে পারেন এবং বাংলাদেশে আসার পরে তারা ইনফেক্টেড হয়ে যেতে পারেন নতুন করে, অথবা তারা শরীরে হয়তো সুপ্রি ইনফেকশন ছিল, সিমটম ছিল না, টেস্টও নেগেটিভ ছিল, তারা কিন্তু বাংলাদেশে আসার পর দেখা যাবে পজিটিভ হয়ে যেতে পারেন, তারা তো সিভিয়ার সিকনেস হয়ে যেতে পারেন, যেটা তাদের পরিবারের জন্য বা তাদের বন্ধুবান্ধবদের জন্য একটা বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। সো এই উইন্টার মান্থগুলোতে আমরা যেন আমাদের চলাচল সীমিত রাখি, আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে যাতে আমাদের চলাচল যাতে সীমাবদ্ধ থাকে, অতিরিক্ত রকমের মেলামেশা আমরা যেন অ্যাভয়েড করি, আমরা মাস্কের ব্যবহারটাকে যেন নিশ্চিত করি, সোশ্যাল ডিস্টেন্সিংটাকে যাতে আমরা বজায় রাখতে পারি সেটা অবশ্যই অবশ্যই ইম্পর্ট্যান্ট। এবং যেহেতু সরকার এই বিষয়ে খুবই পজিটিভ এবং বাংলাদেশের সব ডাক্তাররাই মোটামুটি একটা সিঙ্গেল প্রোটোকলেই কাজ করছে, তো আমার তো বিশ্বাস যে আমরা সেকেন্ড ওয়েভ যদি উইন্টার হয়েও থাকে এটাকে আমরা ফেস করতে পারবো উইথ ফুল কনফিডেন্স অ্যান্ড রিসোর্সেস। এই বিষয়ে আমাদের প্রস্তুতি এখন আমি মনে করি অন্য অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তো বাট বেসিক্যালি আমি এটাই বলতে চাই যে কোনো সাবধানতাই এনাফ না, আমাদেরকে আরও সাবধান হতে হবে, আরও বেশি প্রস্তুত থাকতে হবে, যাতে পরিস্থিতি যদি আরও খারাপ হয়ে গিয়ে থাকে সেই পরিস্থিতি থেকে যাতে আমরা ডিল করতে পারি। এই বিষয়ে আমার নিজের জন্মস্থান সিলেটের প্রতি আমার একটা আলাদা একটা দায়িত্ববোধও আছে, আমি ফিল করি আমার ক্যারিয়ারের বড় একটা অংশ কিন্তু আমি ঢাকার জনগণকে কিন্তু সেবা করেছি, ঢাকার জনগণও আমার নিজের মানুষই। তো এখন ইদানিং আমি সিলেট আসলেও ফিল করি যে সিলেটের জন্য বোধহয় আরও অনেক কিছু করা হতো আমার দরকার ছিল, কিন্তু আমার ক্যারিয়ার এবং আমার কর্মজীবনের ব্যাপক অংশ কেটেছে ঢাকায় গভর্নমেন্ট সেক্টর এবং প্রাইভেট সেক্টরে, লাইব্রেট হসপিটাল এবং স্কোয়ার হসপিটালে, এবং মানুষজন কিন্তু আমাকে চিনতে পেরেছে কিন্তু ঢাকার একজন আন্তরিক ডাক্তার হিসেবে। আমি কতটুকু এফিসিয়েন্ট এটা তো আমার রোগীরা বলবে, কিন্তু আমার বিশ্বাস এটা যে মানুষ অন্তত এটা বলবে যে আমি চেষ্টা করি শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ অধ্যায় পর্যন্ত আমি কিন্তু চেষ্টা চালিয়ে যাই। এটাকে আমরা বলি এক্সট্রা মাইলস, যে আমরা অতিরিক্ত দূরত্ব আমরা দৌড়াতে চাই আমার রুগীদের জন্য, যাতে আমার একটা রুগীও যাতে খারাপ না হয়, আমি একটা ব্যর্থতাও আমি গ্রহণ করতে রাজি না। আর যে কোনো ব্যর্থতা থেকে আমরা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করি, যে কোনো ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করি। সো আমি বলতে পারি এবং বলতে চাইও যে যে পজিটিভ অ্যাটিটিউড বাংলাদেশ গভর্নমেন্ট দেখিয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও দেখিয়েছেন এবং আমাদের ডাক্তাররা দেখিয়েছে, আমাদের হেলথ কেয়ার ওয়ার্কাররা, আমাদের সাংবাদিকরা, আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনী, আমাদের র্যাব ফোর্স, পুলিশ ফোর্স এবং অন্যান্য সব আনুষঙ্গিক যা যত বাহিনী আছে, সবাই মিলে একটা সম্মিলিত প্রচেষ্টায় অবশ্যই আমরা এই কোভিড সিচুয়েশন মোকাবেলা করব এবং আমরা উদাহরণ হয়ে থাকব সমগ্র বিশ্বের কাছে, এবং আমরা আমাদের হিরোদেরকে নিয়ে একটা বিরাট সেলিব্রেশন করতে পারবো, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। চমৎকার কিছু তথ্য আমাদেরকে জানালেন আজকে আপনি, আপনার জন্য শুভকামনা রইল, আপনার ইচ্ছা এবং চেষ্টা যেন সফল হয়। দর্শক, ফিরে আসছি কমফোর্ট মেডিকেল সার্ভিসেস নিবেদিত বিজ্ঞাপন বিরতি থেকে। সিলেট নগরীর কাজলসায় অবস্থিত কমফোর্ট মেডিকেল সার্ভিসেস আপনার সেবায় নিয়োজিত। আমাদের সেবাসমূহ ডিজিটাল এক্স রে, প্যাথোলজি, আল্ট্রাসোনোগ্রাম, অ্যান্ডোস্কোপি ও কোলোনস্কোপি, ইউরোফ্রোমেন্টি ল্যাব, বায়োমেডিকেল অ্যানালাইসিস, মাইক্রোবায়োলজি, ইলেকট্রোলাইট, হোমোডোলজি, হরমোন লেভেল টেস্ট। এছাড়া আমরা হাসপাতাল ও বাসা থেকে নমুনা সংগ্রহ করে থাকি। দর্শক, ফিরে এলাম কমফোর্ট মেডিকেল সার্ভিসেস নিবেদিত বিজ্ঞাপন বিরতির পর। করোনা আক্রমণের পর থেকে আমরা করোনা ভাইরাসের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন তথ্য এবং হচ্ছে বিভ্রান্তি ইন্টারনেট জুড়ে শুনছি, আসলে এর উৎপত্তিস্থলটা কোথায়? করোনার উৎপত্তিস্থল বিষয়ে যদিও ডিসেম্বরের শেষের দিকে চায়নার উহান থেকে এটার ঘোষণা এসেছিল এবং পরবর্তীতে WHO এটাকে গ্লোবাল প্যান্ডেমিক এবং গ্লোবাল
ইমার্জেন্সি হিসেবে ডিক্লেয়ার করলো ফেব্রুয়ারিতে, কিন্তু বাস্তব কথা হলো যে এটা যদিও একটা উহানের একটা স্পেসিফিক ল্যাবরেটরি থেকে সবাই বলে লিক আউট হয়েছে, ওদের কিচেন মার্কেট বা ফিশ মার্কেট থেকে এটা যদিও রিলিজ হয়েছে বলে অনেকে দাবি করে, আর কোনো কোনো গবেষকরা দাবি করেন যে কিছু কিছু ব্যাট কেভ আছে, বাদুড়ের কেভ আছে, ওইসব কেভ থেকে এই ভাইরাসটা সামহাও জাম্প করে হিউম্যান স্পিসিসে এটা ইনফেক্ট করেছে। তো এটা যেমন এক কিছু কিছু যুক্তিতে এটা গ্রহণযোগ্য, আবার অ্যাট দ্য সেম টাইম এটাও সত্য যে এমন অনেক দেশেও কোভিড ভাইরাসের সংক্রমণ দেখা গিয়েছে যেখানে চায়নার থেকে কোনো মানুষের আগমন বা এক্সিট বা এন্ট্রি হয়নি, এবং এই বিষয়গুলো কিন্তু এখনও উত্তর পাওয়া যায়নি। সো এই বিষয়টা ইম্পর্ট্যান্ট, তবে ডেফিনেটলি এটা ল্যাবরেটরি থেকে লিক হয়ে যাওয়া একটা ভাইরাল পার্টিকেল হতে পারে। এক্ষেত্রে ফার্স্ট কেস জিরো বা ইন্ডেক্স কেস বা ফার্স্ট কেস যে ছিল তাকে যদি আমরা ট্রেস আউট করতে পারতাম, মানে চায়না যদি করতে পারতো, এক্ষেত্রে হয়তো ভালো একটা দিক নির্দেশনা পাওয়া যেত, ভ্যাকসিন তৈরিতে সেটাই সবচেয়ে বেশি মূল পারত, কিন্তু অ্যাকচুয়ালি সেটা যেহেতু সম্ভব হয়নি বা কখনো সম্ভব হবেও না হয়তো, যেহেতু চায়নার সাথে অন্যান্য দেশের সম্পর্ক বিভিন্ন রকমের শর্তের অধীনে বন্দী, চায়না নিজেকে গ্রেট ওয়ালের পিছনে লুকিয়ে রেখেছে না পৃথিবী চায়নাকে গ্রেট ওয়ালের পিছন থেকে দেখছে সেটা এখনও আসলে স্পষ্ট নয়, কিন্তু এক্ষেত্রে ভূ রাজনৈতিক অনেক ধরনের ব্যাপারগুলো জড়িত আছে। সো কোথা থেকে উৎপত্তি হলো যেরকম একটা প্রশ্ন, ঠিক সেই সাথে প্রশ্ন হলো যে এই ভ্যাকসিন যেটা ডেভেলপ করতে চেষ্টা করেছে ফাইজার কোম্পানি, অ্যাস্ট্রাজেনেকা বা মডার্না, তারা বিভিন্ন রকমের ভাইরাসের পরিবর্তিত রূপ দিয়ে তারা ভ্যাকসিন তৈরি করার চেষ্টা করছে, কিন্তু যেহেতু কোভিড নাইন্টিন এই পার্টিকেলটা ঘন ঘন নিজের শেপ চেঞ্জ করে, সো এমন কোনো ভ্যাকসিন তৈরি করা সম্ভব হবে কি না যেটা স্থায়ীভাবে এক বছর ধরে আমাদের প্রোটেকশন দিবে সেটা এখনও কিন্তু নিশ্চিত নয়। বেশিরভাগ ভ্যাকসিনে দেখা যাচ্ছে 2 মাস বা 3 মাস পর্যন্ত প্রোটেকশন দিতে পারে, কিন্তু 1 বছর মেয়াদি প্রোটেকশন দিবে কি দিবে না সেটা সময় বলে দিতে পারে, কারণ এই বছর তাকে ভ্যাকসিন দিলাম, পরের বছর সে যদি ইনফেক্ট না হয় তাহলেই না সফল বলবো আমরা, কিন্তু এখনই আমি ভ্যাকসিন বের করে যদি বলি আমরা সফল ভ্যাকসিন বের করেছি তাহলে এটা হবে মানুষকে একটা আনরিয়েলিস্টিক প্রত্যাশা দিয়ে দেওয়া, আমরা বাস্তবসম্মত প্রত্যাশা দিতে হবে। এই জন্য আমি মনে করি যে ভ্যাকসিন নিয়ে অবাস্তব প্রত্যাশা না রেখে আমরা ভ্যাকসিনের অপেক্ষায় থাকবো, তবে এতে বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি যে এই রোগটা প্রিভেনশনটা বেশি মোর ইম্পর্ট্যান্ট, প্রিভেনশন বাই সোশ্যাল ডিস্টেন্সিং, বাই মাস্ক, বাই সতর্কতা, বাই হ্যান্ড ওয়াশিং, এবং আমাদের সতর্ক সজাগ দৃষ্টি, হালকা সিমটম থাকলেই ডাক্তারের পরামর্শ করা, এবং এটাকে কখনো ছোটো করে না দেখা যে আমার কিছু হয়নি আমি ভালো আছি মনে করে ঘরে বসে থাকা যাবে না, আবার অতি প্যানিক করে ওষুধপত্র কিনে আননেসেসারি ওষুধপত্র খাওয়াটাও কিন্তু যুক্তির মধ্যে পড়ে না। তো এই ক্ষেত্রে সুচিন্তিত চেতনা যেমন আমাদের মধ্যে থাকতে হবে, আমাদের ডাক্তার সমাজকেও রোগীদের প্রতি যত্নশীল হতে হবে, যেহেতু আমরা প্রোটেক্টিভ ডিভাইস মাস্ক এবং আইশিল ব্যবহার করে আমরা কিন্তু রোগী দেখতে পারি পূর্ণ সাহস এবং ক্ষমতা নিয়ে, তো আমি মনে করবো যে ইয়াং ডাক্তার সমাজরা কিন্তু আসলে রোগী দেখার ক্ষেত্রেও নিজেদেরকে অতিরিক্ত পর্দার আড়ালে না রাখাই ভালো। আমি ইয়াং ডক্টরদেরকে বলবো যে ইউ শুড কাম ফরওয়ার্ড অ্যান্ড রোগীদের কাছে যান, রোগীদেরকে পরীক্ষা করে যদ্য সম্ভব সেফটি মেজার্স বজায় রেখে রোগী দেখুন, আর যারা বয়স্ক যাদের বয়স 60 বা 65 বেশি তাদের ক্ষেত্রে আমি মনে করি অবশ্যই সতর্কতার প্রয়োজন আছে, কারণ আমরা এটা মনে রাখতে হবে যে ডাক্তার বা নার্সরা কিন্তু প্রাণ দিয়ে দিলে এটা কোনো সমাধান হলো না, ডাক্তার এবং নার্সরা বা হেলথ কেয়ার ওয়ার্কাররা কিন্তু এসেছে নিজেদের স্কিল এবং সার্ভিস দেওয়ার জন্য। সো ডাক্তার অসাবধান হয়ে গিয়ে যদি মরে যায় তাহলে কিন্তু অসংখ্য রোগীরা আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে, সো ডাক্তারদের প্রোটেকশনটা এনশিওর করার জন্য ডাক্তারকে নিজেকেও সচেতন হতে হবে, ডাক্তারের প্রতিষ্ঠানও সচেতন হতে হবে, এবং সরকারকেও এটা এনশিওর করতে হবে ডাক্তাররা যাতে নার্সরা যাতে প্রোটেক্টেড থাকে। সো আমি মনে করি যে এই বিষয়ে অলরেডি আমি মনে করি একটা ফ্রেমওয়ার্ক গড়ে উঠেছে বাংলাদেশ গভর্নমেন্টের অধীনে এবং আমাদের গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর মিলে, সো আমি তো কোনো মানে হতাশার কোনো জায়গা দেখতে পাই না। তো যেটা আগেও বলছিলাম এখনও বলছি যে আমাদের প্রবাসী এবং দেশি মানুষদের মধ্যে যে ইন্টারাকশন যেটা একটা সম্ভাব্য বিপদ হিসাবে আমাদের সামনে সম্ভবত চ্যালেঞ্জ হিসাবে আসছে সামনে, এটাকে কিন্তু আমাদের মোকাবেলা করতে হবে উইথ ভেরি কেয়ারফুল এবং ইমোশনাল পার্সপেক্টিভ থেকে। আমি এটা বলতে চাই যে আমাদের আত্মীয়স্বজন আমাদের ভাই বোনরাই কিন্তু প্রবাসে থাকে, সবাই কিন্তু বন্ধু বান্ধব না, আমাদের নিজেদের রক্তের সম্পর্কে আত্মীয়স্বজনরাই থাকেন, তাদেরকেও বলতে হবে টু বি কেয়ারফুল, টু ট্রাভেল কেয়ারফুলি, এবং দেশে যদি আসেনও পূর্ণ সতর্কতা নিয়ে আসতে হবে।
আপনি একটি চমৎকার কথা বলেছেন যে আসলে আমাদের যে ইয়াং জেনারেশনের ডাক্তাররা আছেন তাদের সবাইকে এই স্বাস্থ্যসেবায় এগিয়ে আসা উচিত, এবং ডাক্তারদের নিজেদেরও কিন্তু স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারটিতে গুরুত্ব দেওয়া উচিত, কারণ একজন ডাক্তারের ক্ষতি হওয়া মানে কিন্তু আমাদের দেশ এবং সমাজের ক্ষতি। আচ্ছা, আপনার কথা থেকেই একটি প্রসঙ্গে আমি আসছি যে আপনি বলছিলেন যে আমাদের ভ্যাকসিন কিছু কিছু জায়গায় ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে, সেটি আসলে কতটুকু কার্যকর এবং কোন পর্যায়ে আছে সেগুলো? এগুলো কিছু কিছু আছে ফেজ থ্রি এবং ফেজ ফোর ট্রায়াল। তো ফেজ ওয়ান ট্রায়াল সাধারণত প্রাণীর উপরে করা হয়, ফেজ টু ট্রায়াল সাধারণত করা হয় কিছু সংখ্যক লিমিটেড মানুষের উপরে, ফেজ থ্রিটা একটু বড় আঙ্গিকে, এবং ফেজ ফোর ট্রায়ালটা সবচেয়ে আসল ট্রায়াল যখন জনগণকে ইঞ্জেক্ট করে দেখা হবে যে তাদের শরীরে কতটুকু রোগ প্রতিরোধ ক্ষমতা ডেভেলপ করেছে। তো বেশিরভাগ ভ্যাকসিনগুলোই আছে হলো ফেজ টু এবং থ্রি ট্রায়ালে, জার্মানি, নর্থ আমেরিকা, ফ্রান্স এবং চায়নাতে। বাংলাদেশ সরকারের সাথেও, বাংলাদেশের বিভিন্ন কোম্পানির সাথেও এদের যোগাযোগ আছে, এবং আলটিমেটলি বাংলাদেশও এগুলোর অংশীদার হতে পারবে বলে আমি বিশ্বাস করি। কিন্তু যেটা আমি আগে বলছিলাম, এখনও এটাও বলছি যে ভ্যাকসিনের প্রতি আমরা অন্ধ আস্থা রাখার সুযোগ কম, কারণ এই ভাইরাসের যে গতি প্রকৃতি, যে গঠনগত বৈশিষ্ট্য, লং টার্ম এফেক্টিভিটি অর্থাৎ দীর্ঘকালীন সফল ভ্যাকসিন যে তৈরি হবে, যদি হয় আমি মনে করি ইট উইল বি এ বোনাস। বাট আমি এই বিষয়ে, আমি ব্যক্তিগতভাবে এবং আমার মতো অনেকেই আছেন দেশে এবং বিদেশে, তারা কিছুটা সন্দেহবাদী আছেন এই কারণে যে অন্তত সায়েন্স বলে যে এই গ্রুপের ভাইরাসগুলো, এটা মার্স হোক, সার্স হোক অথবা কোভিড-19 ভাইরাস হোক, এদের বিরুদ্ধে ভ্যাকসিন খুব বেশি সফল হয় না। বরং আমাদের লাইফস্টাইল, আমাদের মাস্ক, আমাদের হাত ধোয়া এবং আমাদের সতর্ক দৃষ্টি এবং আর্লি চিকিৎসাই আমাদেরকে বাঁচিয়ে রাখবে। ভ্যাকসিনের আশায় বসে থেকে আমরা নিজেদেরকে অন্য অন্য ব্যাপারগুলো যদি গুরুত্বহীন করে ফেলি, এটা আমাদের জন্য বোকামি হবে। বাংলাদেশ সরকার নো মাস্ক নো সার্ভিস নীতিটি বাস্তবায়নের উপরে জোর দিচ্ছেন, কিন্তু আমাদের এখন সাধারণ মানুষ, আসলে বাইরে গেলে দেখা যায় যে সাধারণ মানুষ কিন্তু এখন আসলে আগের মতো এতটা কিন্তু সিরিয়াস নেই, মানে এই করোনার আক্রমণ নিয়ে, করোনার সংক্রমণ নিয়ে এতটা সিরিয়াস নেই। তো এটা আসলে খুবই সায়েন্টিফিক একটা ব্যাপার যে এটা আমরা ফিজিওলজিতে আমরা বলি যে পানিশমেন্ট সাপ্রেস বিহেভিয়ার, যে শাস্তির কারণে বা আতঙ্কের কারণে আমরা আমাদের অনেক বিহেভিয়ার সাপ্রেস রাখতে পারি কিছু কাল ধরে, এটা আমেরিকা হোক, অস্ট্রেলিয়া হোক, বাংলাদেশ হোক। কিন্তু শাস্তির ভয়ে বা মৃত্যু ভয়ে বেশিদিন কিন্তু কোনো প্রাণীকে দমিয়ে রাখা যায় না, মানব জাতিকে তো অবশ্যই না। এখন সেই ভয়টা কয়েক মাস ছিল, কিন্তু একসময় এটা কেটে গেছে। এটা কিন্তু খুবই ফিজিওলজিক্যাল একটা রেসপন্স মানুষের। সো আমরা যারা সায়েন্সে বিশ্বাস করি এবং সায়েন্সকে আমরা সায়েন্টিফিক এবং আর্টিস্টিক ফিলোসফি দিয়ে যারা এক্সপ্লেন করি, তারা মনে করি যে মানুষের এই প্রবণতাটা কিন্তু খুব স্বাভাবিক। অস্ট্রেলিয়াতে একদিনের জন্য লকডাউন তুলেছিল, সাথে সাথে দেখা গেলো যে অস্ট্রেলিয়ার প্রতিটা বিচে মানুষে ভরে গিয়েছে। আমেরিকার ফ্লোরিডাতেও প্রচুর মানুষ বিচে, সি বিচে চলে গিয়েছে। সো এটা সব দেশের মানুষের জন্যই প্রযোজ্য। তবে এক্ষেত্রে মানুষকে কিন্তু মোটিভেট করাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এবং কিছুটা শাস্তির সম্মুখীনও করা যেতে পারে দৃষ্টান্তমূলকভাবে, বাট এটা অবশ্যই কাউকে হ্যারাস করে নয়। যে কোনো আইন কিন্তু তখনই জনপ্রিয়তা পাবে, গ্রহণযোগ্যতা পাবে এবং মানুষের কাছে এটা সহনশীল হবে যখন এটা ইউজার ফ্রেন্ডলি হবে। নো মাস্ক নো সার্ভিস যেমন খুব বেশি রকমের মানতে হবে আমাদের, ঠিক তেমনি প্রতিটা প্রতিষ্ঠানকেই সেই ব্যবস্থা করতে হবে যে কেউ যদি মাস্ক ছাড়া এসে পড়েন তাকে মাস্ক পরতে বাধ্য করা, এবং এটা অবশ্যই ভ্যালু অ্যাডেড হতে হবে। সব অফিস কিন্তু ফ্রি মাস্ক বিতরণ করতে পারবে না, সব অফিসে সে সামর্থ্য থাকবে না। সো মিনিমাম কস্টে যাতে তারা তাদের গ্রাহকদেরকে যাতে মাস্ক সরবরাহ করতে পারে, হ্যান্ড ওয়াশ করাতে পারে, ফুট ওয়াশ করতে পারে, এবং তাদের সার্ভিস দেওয়ার সময় যাতে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন হয়, এই খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আমাদের ন্যাশনাল কমিটি যারা আছেন, আমরা অনেকেই এটার সাথে ডিরেক্টলি ইনডিরেক্টলি ইনভলভ আছি, আমরা সবাই এটা মনে করি যে ইউজার ফ্রেন্ডলি উপায়ে যদি আমরা এটাকে এস্টাবলিশ করতে পারি, তাহলে অবশ্যই বাংলাদেশ সরকারের এই স্ট্রং স্টেটমেন্টটা এই প্যান্ডেমিক মোকাবেলায় খুবই সফল একটা সিদ্ধান্ত বলে প্রমাণিত হবে। ধন্যবাদ আপনাকে। আপনার কথা থেকে বুঝতে পারছি যে আমরা আসলে ভ্যাকসিনের আশায় বসে না থেকে তার চেয়েও জরুরি হচ্ছে আমাদেরকে মানে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলা, যেমন মাস্ক পরিধান করা, নিয়মিত মাস্ক পরিধান করা এবং হচ্ছে দূরত্ব বজায় রাখা। করোনা প্রসঙ্গ থেকে একটু অন্য প্রসঙ্গে আসতে চাচ্ছি, আপনি যেহেতু বাতরোগ নিয়ে কাজ করছেন, তো আপনার কাছ থেকে একটু জানতে চাই যে বাতরোগের লক্ষণগুলো কী কী এবং এর করণ এর। তো মেডিসিন আমার আসলে মূল সাবজেক্ট, তো পরবর্তীতে আমি বাত ব্যথা, যেটি রিউম্যাটোলজি ফর অ্যাডাল্টস এবং চিলড্রেন বিষয়ে কিন্তু
আমি প্রশিক্ষণ গ্রহণ করেছি বেশ কবছর দেশের বাইরে, এবং দীর্ঘদিন ধরে কিন্তু বড়দের, ছোটদের এবং মা ও শিশুদের বাত ব্যথা নিয়ে কাজ করছে। এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস হোক, লুপাস হোক, ভাস্কুলাইটিস অথবা বারবার প্রেগনেন্সি লসই হোক, তো এই বিষয়ে যেহেতু আমি দীর্ঘদিন ধরে কাজ করছি প্রায় 10 বছর ধরে মূল মেডিসিন এবং মূল মেডিসিনের পাশাপাশি, সো আমি এটা মনে করি যে এই কোভিড সিচুয়েশনে আর্থ্রাইটিস পেশেন্টরাও বিশেষ রকমের মনোযোগের দাবি রাখেন। তাদের বাত ব্যথা বেড়ে গেলে তারা যাতে ডাক্তারের শরণাপন্ন হন এবং তাদের চিকিৎসা যাতে যথাযথভাবে করা হয় সেটা খেয়াল রাখতে হবে। তাদের যাদেরকে আমরা মনে করি যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে বিভিন্ন ওষুধের কারণে, তারা ইনফেক্টেড হয়ে যাওয়ার চান্সও রাখেন। তারা ইনফেক্টেড হয়ে গেলে আমরা যথার্থ চিকিৎসা দেবো। যাদেরকে ভ্যাকসিন দেওয়া দরকার ফর কমন ফ্লুর বিরুদ্ধে বা নিউমোনিয়ার বিরুদ্ধে, তাদেরকেও আমরা ভ্যাকসিনের আওতায় নিয়ে আসবো মূল কোভিড-19 ভ্যাকসিন আবিষ্কার হওয়ার আগে। আর মা ও শিশুদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হলো সাকসেসফুল প্রেগনেন্সি এবং সাকসেসফুল ডেলিভারিটা ইনশিওর করতে হয় আমাদের, এবং ব্রেস্ট ফিডিংয়ের বিষয়ে আমরা সবাইকে বলে থাকি যে মা যদি কোভিড-19 ইনফেকশনে আক্রান্ত হয়েও থাকেন, স্টিল উনি কিন্তু মাস্ক ব্যবহার করে বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারবেন। এবং বাচ্চাদের ক্ষেত্রে একটা সুবিধা হলো, বিশেষ করে আন্ডার-12 চিলড্রেন যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু আসলে সিভিয়ার কোভিড ইনফেকশন হওয়ার সম্ভাবনা কম। কারণ হলো যে রিসেপ্টার বা গ্রাহকের মাধ্যমে এই ভাইরাসটা শরীরে প্রবেশ করে বা নিজেকে অ্যাস্টাবলিশ করে, সেই গ্রাহক কোষগুলোর সংখ্যা খুবই নিতান্ত নগণ্য বাচ্চাদের শরীরে। সো এই ভাইরাস বাচ্চাদের শরীরে প্রবেশ করলেও এই ভাইরাস যে আগুন জ্বালিয়ে তোলে শরীরের ভিতরে, যে ইনফ্লামেশন তৈরি করে, এটা কিন্তু শিশুদের শরীরে এত তীব্রভাবে হবে না, এভাবেই আমাদের অভিজ্ঞতা বলছে এবং সায়েন্সও এটাই বলছে। সো সেই হিসেবে আমরা আশ্বস্ত হতে পারি যে আমাদের বাচ্চারা হয়তো নিরাপদে থাকবে, তবে বাচ্চার মা অলওয়েজ রিস্কে থাকবেন। কারণ আমরা দেখেছি যে বয়স্ক পুরুষ এবং ইয়াং মহিলারাই বেশি কষ্ট পান এই কোভিড-19 ইনফেকশনে। সো আমরা এই গ্রুপটাকে কিন্তু স্পেসিফিক্যালি কিন্তু সাবধানে থাকতে বলি, ইয়াং ফিমেল এবং এল্ডারলি মেল। বাকিরাও সমানভাবে সবাই রিস্কে আছেন, কিন্তু এই গ্রুপটাকে আমরা চিকিৎসা করি উইথ এক্সট্রিম কশন, কারণ তাদের ক্ষেত্রে কিন্তু 3rd week, 4th week যাওয়ার পরেও কিন্তু পেশেন্টের শরীর খারাপ হতে পারে। ভালো হয়ে যাওয়ার পরেও কিন্তু শরীরে অবসাদগ্রস্ততা, চেস্ট পেইন, হার্ট ব্লক, হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক হতে পারে, থাইরয়েডের সমস্যা হতে পারে, কর্টিসল হরমোনের সমস্যা হতে পারে। সো অনেক খুঁটিনাটি সমস্যা থাকে কোভিড থেকে ওঠার পরেও, সো এই বিষয়গুলোও খেয়াল রাখার ব্যাপার আছে। আর টেস্ট বারবার করার জন্য আমরা সাধারণত বলি না, একবারই টেস্ট করতে বলি আমরা 14 দিন বা 15 দিন পরে। কেউ যদি আগ্রহী হন টেস্ট করাতে পারেন, যদি ডাক্তার বলেন বা ওনারা যদি আগ্রহী হন, কিন্তু প্রথমবার টেস্ট করাটা জরুরি একটু জানার জন্য যে অ্যাকচুয়ালি পেশেন্ট কাউন্ট কতজন হয়েছে। স্ট্যাটিস্টিশিয়ানদের জন্য এটা একটা ভালো একটা তথ্য এবং উপাত্ত দিতে পারে। বাট ঘন ঘন টেস্ট করাটাকে আমরা ডিসকারেজ করি। 15 দিন, দ্বিতীয় টেস্টটা অবশ্যই 15 দিন বা 16 দিনের আগে না করাই ভালো। আর কারো যদি টেস্ট পজিটিভ রয়ে যায় তাদের ক্ষেত্রে আমরা বলি যে আপনি আরও 2 সপ্তাহ পরে আবার রিপিট করতে পারেন, অথবা এটা নিয়ে ভাবার দরকার নেই, কারণ ভাইরাল কিছু পার্টিকেল শরীরে রয়ে যায় তাদের কারণে কিন্তু টেস্ট পজিটিভ রয়ে যায়। সো এটা তাদেরকে আমরা দুশ্চিন্তা করতে না করি, তবে তাদেরকে আমরা ওয়াচে থাকতে বলি, সোশ্যাল ডিস্টেন্সিংয়ে থাকতে বলি। আর যাদের অনেকের আছে টেস্ট কখনোই পজিটিভ হচ্ছে না, কিন্তু এক্সরেতে এবং ব্লাড টেস্টে কিন্তু কোভিডের সব বৈশিষ্ট্য আছে, তো তাদেরকে আমরা বলি যে টেস্ট নেগেটিভ হলেও আপনারা ডাক্তার যদি মনে করে আপনাকে পূর্ণ চিকিৎসা দেবেন, এবং টেস্ট যদি পুরো সমাজে নেগেটিভই রয়ে যায় স্টিল আপনি কোভিড পজিটিভের মতোই কিন্তু আচরণে সাবধান থাকতে হবে, চিকিৎসা নিতে হবে। সো টেস্টটা ইম্পর্ট্যান্ট এটা জানার জন্য যে কোভিড হয়েছিল কি নাই, কিন্তু আমাদের চিকিৎসার সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু টেস্টটা অনেক ক্ষেত্রে আমাদেরকে গাইড করতে পারে না, বিশেষ করে যারা টেস্ট নেগেটিভ কিন্তু কোভিডের সব বৈশিষ্ট্য আছে। সো এই ক্ষেত্রে অভিজ্ঞ ডাক্তার যিনি যথেষ্ট সময় দিয়ে এই রোগের চিকিৎসা করছেন, তাদের অভিজ্ঞতা এবং তাদের যে বিশ্বাস যেটার পিছনে সায়েন্টিফিক এবং এথিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, সেই বিশ্বাস এবং এথিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে কিন্তু কাজ করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু ঢালাওভাবে কোনো ওষুধকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া আর কোনো ওষুধকে সরাসরি গুরুত্বহীন ঘোষণা করা, এটা খুবই প্রিমিচিওর একটা সিদ্ধান্ত। আর শীত গরমে এই রোগের একই রকম প্রকোপ থাকে। অনেকে বলেছিলেন যে গরমে এটা হবে না শীতে হবে, আবার কেউ বলেন শীতে হবে না গরমে হবে, এসব আসলে খুব বেশি ম্যাচিওর বক্তব্য না। আমি মনে করি সব কালেই কোভিড ইনফেকশন থাকতে পারে, তো তীব্রতা মৌসুম ভেদে পার্থক্য হতেই পারে, কিন্তু আমরা কোনো সিজনকে আমরা সেফ সিজন মনে করি না। যেমন আমরা সাপের ক্ষেত্রে বলি যে পৃথিবীর সবচেয়ে নিরাপদ সাপ হলো একটা মৃত সাপ, তেমনি সবচেয়ে সেফ সিজন হলো সেই সিজনে আমরা দেখব যে নতুন করে কোনো কোভিড ইনফেকশন হচ্ছে না। সো এছাড়া আমরা সারা বছরটাকে ধরে নেব কোভিড
কোভিড বছর, এই বছর এবং আগামী বছর হতে এরকমই কাটতে পারে, তবে আমরা পজিটিভ থাকলে এই সমস্যার সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারব। ধন্যবাদ আপনাকে, আশা করি আপনার কথাগুলো থেকে আমাদের দর্শক অনেক উপকৃত হবেন। আপনার কথা থেকে একটি প্রসঙ্গে চলে যাচ্ছি যে আপনি একটু আগে বলছিলেন যে একজন ব্যক্তি যদি বারবার টেস্ট করানোর পরেও ওনার পজিটিভ নাও আসতে পারে, তো সেটা কি টেস্ট কিটের সমস্যার কারণে নাকি ওনার ফিজিওলজির কোনো কারণে? টেস্ট নেগেটিভ সাধারণত হয় অনেক সময় টেকনিক্যাল এররের কারণে, কালেকশনের ভুলের কারণে। অনেক সময় দেখা যায় কি যে টুমাচ যদি ড্রাই থাকে নাকের পিছনে বা গলার পিছনে, তখন দেখা যায় সোয়াব নেওয়ার পরে ওইটা ড্রাই হয়ে যাওয়ার পরে কালেকশন হয়নি। আর অনেকে দেখা যায় কি যে যিনি কালেকশন করছেন তাদেরও কালেকটিভ এরার থাকতে পারে। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে কিছু কিছু ভেরিয়েন্ট আছে ভাইরাসের, তারা হয়তো শরীরে ইনফ্লামেশন করছে কিন্তু সিক্রেশনগুলোতে অ্যাডিকুয়েট উপস্থিত নাই, তো তাদের ক্ষেত্রে নেগেটিভ হতে পারে। আবার ফলস পজিটিভও হয়, অর্থাৎ কোভিড নাই কিন্তু কোভিড পজিটিভ আসতেছে। কারণ আমরা যদি আমাদের মেশিনটাকে যদি সার্ভিসিং না করি, এরকমও ঘটনা আছে কোনো কোনো ল্যাবরেটরিতে, এরকম ঘটেছে বাংলাদেশে এবং দেশের বাইরেও যে যতজনকে টেস্ট করা হচ্ছে সবাই পজিটিভ আসতেছে, কারণ মেশিন এমনভাবে কন্টামিনেটেড বা কলুষিত হয়ে গিয়েছে ঠিকমতো সার্ভিসিং না করার কারণে যে যারই স্যাম্পল দেওয়া হচ্ছে দেখা যাচ্ছে পজিটিভ আসতেছে। সো এই ক্ষেত্রে মেশিন মেনটেন্যান্স ইম্পর্টেন্ট, যারা মেশিনের সাথে সম্পৃক্ত ল্যাব টেকনিশিয়ানদেরকে প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে ক্লিন থাকা, তাদের নিজেদের নিরাপত্তা রক্ষা করা, এবং যারা টেস্ট স্যাম্পল দিতে যাবেন তারাও যদি ঠিকমতো দিচ্ছেন কি না সেটাও ইনশিওর করা, এইসব ইম্পর্টেন্ট। তবে টেস্ট পজিটিভ টেস্ট নেগেটিভের বিষয়টা যতটুকু ইম্পর্টেন্ট আছে বেশি ইম্পর্টেন্ট ডাক্তার কী মনে করছেন যে এই রোগীর চিকিৎসা লাগবে কি লাগবে না, ডাক্তারের হাতে কিছু সিদ্ধান্ত ছাড়া উচিত। নিজেদেরা ঘরে বসে কোনো রকমের বাস্তব বা অবাস্তব কোনো ধারণা থেকে যাতে সিদ্ধান্ত না নেয়। আচ্ছা, একজন বাত রোগে আক্রান্ত ব্যক্তি যদি কোভিড নাইন্টিনে আক্রান্ত হন, তো ওনার কি শ্বাসকষ্ট বা হচ্ছে আপনার উচ্চ রক্তচাপজনিত কারণে যেই সমস্যাগুলো দেখা যায় কোভিড নাইন্টিন পেশেন্টের, সেক্ষেত্রে কি বাত রোগে আক্রান্ত ব্যক্তির কোনো সমস্যা দেখা দিতে পারে, অতিরিক্ত কোনো সমস্যা? না, রিমেটয়েড আর্থ্রাইটিস রোগের রোগীদের ক্ষেত্রে আমরা একটু আশ্বস্ত থাকি, কারণ কোভিড নাইন্টিনে কিছু কিছু ওষুধপত্র যেগুলো ব্যবহার করছি আমরা, বিশেষ করে সিভিয়ার কোভিড ইনফেকশন, এগুলো আবার রিমেটয়েড আর্থ্রাইটিস রোগে ব্যবহার করা হয়। এক্ষেত্রে এই জন্য রিমেটয়েড আর্থ্রাইটিস রোগীদের বেশ কিছু রোগী আমি নিজে ব্যক্তিগতভাবে চিকিৎসা করেছি, যে তারা দেখা গেছে কি যে তারা ডুয়েল প্রোটেকশন পাচ্ছেন, তারা আর্থ্রাইটিসের চিকিৎসা হচ্ছে, কোভিডের চিকিৎসা হয়ে গিয়েছে। সো এই বিষয়ে আমি মনে করি যে তারা সেফ। তবে অন্যান্য যেসব আর্থ্রাইটিস বা ভাস্কুলাইটিস বা লুপাস রয়েছে, ওসব চিকিৎসার ক্ষেত্রে আমি মনে করি যে তাদেরকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তীব্রভাবে লুপাস বা এসএলএ রোগ যদি বেড়ে যায় বা লো ব্যাক পেইন বা বাতজনিত কোমরে ব্যথা বা ঘাড়ে ব্যথা যদি বেড়ে যায়, অবশ্যই তারা ডাক্তারের শরণাপন্ন হতে হবে। মাসেল পেন দীর্ঘদিন পর্যন্ত থাকতে পারে কোভিডের কারণেও, এটাও ইম্পর্টেন্ট। ডিপ্রেশনটাও আসে অনেকের মধ্যে, বিষণ্ণতা আসে দীর্ঘদিন ঘরবন্দি থাকার কারণেও, কিন্তু ঘরের মহিলা পুরুষ বা বাচ্চাদের মধ্যেও কিন্তু বিষণ্ণতা, স্থূলকায় বা ওজন বেড়ে যাওয়া বা অন্যান্য লাইফস্টাইল রিলেটেড সমস্যাগুলো হতে পারে। তো এই বিষয়গুলোও খেয়াল রাখা জরুরি। আর কোভিড নাইন্টিন ইনফেকশনের ক্ষেত্রে আমরা মনে করি যে যারা সিভিয়ার পর্যায়ে চলে গিয়েছেন তাদেরকে অবশ্যই তো আমরা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসা করি, তাদের জন্য সব ব্যবস্থাই আছে চিকিৎসা যাতে তাদের ভালোভাবে হয়, কিন্তু আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকা সত্ত্বেও কিন্তু কিছু রোগীকে আমরা কিন্তু সেভ করতে পারি না। এটা আমাদের জন্য একটা তীব্র পেইন এবং কষ্টের ব্যাপার। আমাদের অনেক ডাক্তার ভাই বোনদেরকে আমরা হারিয়েছি, আমাদের ডাক্তার ভাই বোনদের আত্মীয় স্বজনরাও কিন্তু ডাক্তারদের কারণে ইনফেক্টেড হয়েছেন। আমার একাধিক কলিগ কিন্তু তাদের মা বাবা হারিয়েছেন তাদেরই কর্মক্ষেত্রে ব্যস্ততার কারণে, যেহেতু তারা হসপিটাল থেকে ইনফেকশনটা নিয়ে বাসায় ফিরেছেন, নিজে হয়তো আক্রান্ত হয়নি, বাসার মুরব্বীরা অসুস্থ হয়ে গিয়েছে। তো আমি মনে করি যে আমরা যাদেরকে হারিয়েছি এই প্যান্ডেমিক আমলে, তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের উদ্দেশ্যে আসলে বলার কিছু নেই, তারা আমাদের মনে একটা কষ্ট হিসেবে থাকবেন চিরকালই। তবে আবার এটাও সত্য যে তাদের মৃত্যু আমাদেরকে মোটেও হতাশ করেনি, বরং তাদের মৃত্যু আমাদের মধ্যে আরও নতুন করে শক্তি আর সাহস জুগিয়েছে যাতে আর একটা মৃত্যু যাতে না হয়, আর একজন ডাক্তার নার্স বা হেলথ কেয়ার ওয়ার্কার যাতে না মারা যান, আর একজন মানুষের যাতে দেশের যাতে মারা না যায় বিনা চিকিৎসায় বা অবহেলায়, এটা নিশ্চিত করছে যেমন সরকার তেমনি গভর্নমেন্ট সেক্টর এবং প্রাইভেট সেক্টর। সো এই বিষয়ে আমরা মনে করি যে আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা সফলভাবে চিকিৎসা চালিয়ে যাব এবং সফলভাবে কোভিড মোকাবেলায় আমাদের লাইফস্টাইল নিয়ন্ত্রণ করতে পারব। আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনে যেসব ডাক্তাররা আমাদের রোগীদেরকে সেবা দিয়ে গেছেন, তাদেরকে আসলে আমরা 71-এর যে মুক্তিযোদ্ধা যারা আছেন তাদের মতোই সম্মানে আমরা দেখি। কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তো শেষ মুহূর্তে আপনার হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে কি কোভিড নাইন্টিন বা বাতরোগ নিয়ে কোনো পরামর্শ আছে? না, আমি তো
বেসিক্যালি সবই বলে ফেলেছি এবং গত 7-8 মাস ধরে বিভিন্ন চ্যানেলে একই কথা বারবার বলছি যে আপনারা সবাই পজিটিভ থাকবেন, সরকার নির্দেশিত সাবধানতাগুলো অবলম্বন করবেন এবং আপনারা নিজেদের ব্যক্তিগত জীবনে সাবধানতা অবলম্বন করা, মাস্ক ব্যবহার করা, হাত পরিষ্কার করা বিষয়ে আপনি আপনার স্পাউস অর্থাৎ স্বামী স্ত্রী, বাচ্চারা, ঘরের কাজের মানুষ, ঘরে যদি ড্রাইভার থেকে থাকে তারা, অথবা স্থায়ী বা অস্থায়ী যেসব কর্মচারীরা আছে আপনার অফিসে বা বাসায় বা ফ্যাক্টরিতে, সবার সুরক্ষা সুনিশ্চিত করা, ইনশিওর করতে হবে। হসপিটালগুলোতেও যাতে ডাক্তার, নার্স এবং হেলথ কেয়ার ওয়ার্কাররা যাতে সেফ থাকে সেটাও নিশ্চিত করতে হবে। এবং সবাই যদি আমরা পজিটিভ থাকি তাহলে অবশ্যই আমরা এটা সফলভাবে মোকাবেলা করব। আমি ব্যক্তিগতভাবে বর্তমানে ল্যাবেড স্পেশালিস্ট হসপিটালে কাজ করি এবং সিলেটে আমি কমফোর্ট ডায়াগনোস্টিক সেন্টার এবং নূরজাহান ক্লিনিকেও এসে সেবা দিয়ে থাকি প্রত্যেক মাসে। এই সেবাটা যতটুকু না কমার্শিয়াল তার চেয়ে বেশি আমি মনে করি অ্যাজ এ সোশ্যাল কমিটমেন্ট আমার নিজের এলাকার প্রতি, আমার এলাকার মানুষের প্রতি। সো এটাকে সবাই প্লিজ পজিটিভলি দেখবেন এবং আমাদের এই প্রচেষ্টাটাকে পজিটিভ যদি আমরা দেখি, সবাই যদি সবাইকে আমরা একটা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে, একটা হেলদি অ্যাটমসফিয়ার নিয়ে যদি আমরা সবাই সবাইকে আন্তরিকভাবে যদি আলিঙ্গন করতে পারি, ফিজিক্যাল আলিঙ্গন নয়, আন্তরিকভাবে যদি আলিঙ্গন করতে পারি অবশ্যই আমরা সফল হব। ঢাকা যেভাবে কোভিড নিয়ন্ত্রণ হচ্ছে, কোভিড চিকিৎসা হচ্ছে, সিলেটেও আশা করি সেভাবেই হচ্ছে এবং হবেও। এই বিষয়ে সিলেটের ডাক্তাররা অনেক ম্যাচিওর্ড, তবে আমরাও সবসময় ঢাকা থেকে যারা আসছি বা কাজ করছি আমরাও সিলেটের স্থানীয় ডাক্তারদের সাথে কাজ করে আমরা আমাদের কোভিড প্যান্ডেমিক মোকাবেলাটাকে আরও শক্তিশালী করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। এই বিষয়ে আমি সর্বস্তরের সব পেশার সকলের কাছ থেকেই আমি কিন্তু ব্যক্তিগতভাবে সহযোগিতা প্রত্যাশা করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য এবং আপনার জন্য শুভকামনা রইল যেন আপনি আপনার সুস্থ শরীর নিয়ে, আপনার দৃঢ় সংকল্প নিয়ে আপনি রোগীদেরকে সেবা দিয়ে যেতে পারেন এবং আশা করি ভবিষ্যতেও আমরা আপনাকে পাব। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এবারে বিদায় নেওয়ার পালা। আমাদের পরবর্তী আপডেট পেতে ভিজিট করুন www.dialsylhet24.com এবং সেই সাথে আমাদের ফেসবুক ও ইউটিউবে ডায়ালসিলেট লিখে ভিজিট করতে পারেন। আমরা আবারও আসবো আমাদের পরবর্তী এপিসোড নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।